দর্শক, এই মুহূর্তে করোনা পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার সাথে গণভবন থেকে ভিডিও কনফারেন্স করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আক্রান্ত হচ্ছে অনেক উন্নত দেশ, এটা মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। কোনো কোনো দেশে দিনে হাজারের উপর মানুষ মারা যাচ্ছে। যারা করোনা ভাইরাসে মারা গেছে, আমি তাদের জন্য শোক জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি। এবং দুর্ভাগ্য যে আমাদের দেশেও এই ভাইরাসের আক্রমণ হয়েছে এবং যার ফলে আমরা ইতিমধ্যে 30 জন মারা গেছে, তবে এর থেকে বেশি আমাদের সুস্থ হয়ে ঘরে ফিরে গেছে। আমরা সারা দেশে এই ভাইরাস মোকাবেলার জন্য ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। যারা মারা গেছে তাদের জন্য আমার শোক জানাচ্ছি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আমরা এই রোগ নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং আপনাদের উপরও আমরা বারবার অনুরোধ করেছি দেশব্যাপী। এবং আপনারা জানেন যে আমরা যেহেতু আমরা মুজিব বর্ষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন শুরু করেছিলাম, কিন্তু করোনা ভাইরাস দেখা দেওয়ার সাথে সাথে আমরা সেই কর্মসূচিও স্থগিত করে দিয়ে আমরা রেডিও, টেলিভিশন এবং মিডিয়া, আমাদের ডিজিটাল পদ্ধতিতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানগুলি সম্পন্ন করেছি এবং অন্যান্য সকল অনুষ্ঠানই আমরা একে একে বাতিল করে দিয়েছি, সমস্ত প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দিয়েছি। এবং সেই সাথে আমি দেশবাসীকে এটুকু বলবো যে আপনাদের সকলকেও এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ এটা অত্যন্ত সংক্রামক। কারণ কার যে এই রোগ, মানে এই ভাইরাসটা কার শরীরে প্রবেশ করেছে বা কে কার সঙ্গে মিশছেন, কথা বলছেন, কারকে সংক্রমিত হবে, এটা বোঝা খুব কষ্টকর, এটা বোঝাই যাচ্ছে না। এটাই হচ্ছে এই ভাইরাসটার সবথেকে বড় একটা মানে চিন্তার বিষয়, এবং যার ফলে যখন এটা মানুষ সুস্থ হয়ে যায়, এটা ঠিক, এমন না যে সব বেশি, এখানে মৃতের হার পার্সেন্টেজ অনুযায়ী সেদিকে কম থাকলেও এটা মানুষকে ভোগায় এবং এটা কষ্ট দেয়, আর যার ফলে মানুষ সংক্রমিত হয়, বিশেষ করে বয়স্ক এবং যাদের হার্টের অসুখ আছে বা কিডনির অসুখ আছে বা যাদের নানা ধরনের ডায়াবেটিস আছে বা এই ধরনের যাদের শরীর রোগ আছে, তাদের জন্য খুব মারাত্মক এই ভাইরাসটা। একটা বিষয় নিশ্চয় আপনারা দেখেছেন যে এটা খুব একটা অবাক কাণ্ড যে আজকে এই একটা ভাইরাসের কারণে সারা বিশ্ব স্থবির, সারা বিশ্বের মানুষ কিন্তু ঘরে বন্দী এবং স্বাভাবিক জীবনযাপন সম্পূর্ণভাবে স্থবির হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এবং আমরা ওই ভাইরাস থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবার জন্যই আমরা আমাদের সকল কর্মসূচি বন্ধ করে দিয়েছি এবং আমরা সবাইকে অনুরোধ করছি যে আপনারা যা যা নিজের ঘরে থাকবেন, আপনার ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে আপনি ঘরে থাকেন, কারোর সাথে মেশামেশি দরকার নেই, যত খুব নেহায়েত প্রয়োজন যতটুকু ততটুকুই করবেন। আমি জানি এর জন্য কষ্ট হচ্ছে সকলের, তারপরেও আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক করোনা ভাইরাস প্রতিরোধে 23টি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে, এগুলো স্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইটে দেওয়া আছে, এখানে www.dghss.gov.bd অথবা www.corona.gov.bd এখানে পাওয়া যাচ্ছে। তাছাড়া আমরা জাতীয় পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত প্রতিটি সরকারি বেসরকারি হাসপাতালে সর্দি কাশি রোগীর জন্য পৃথক বহির্বিভাগ এবং জরুরি বিভাগের ব্যবস্থা করা হয়েছে। সর্দি কাশি এগুলি হলে পরে হাসপাতালে যাওয়ার খুব প্রয়োজন নয়, আমরা স্বাভাবিকভাবে যেভাবে চিকিৎসা নিই সেই চিকিৎসা নেওয়া। এবং এখানে একটা কথা সবসময় বলে, এটা শুধু আমাদের দেশে না, আমি যেমন আমেরিকা সহ বিভিন্ন জায়গায় কথা বলেছি, এখানে বলে প্রচুর গরম পানি খেতে এবং সবাইকে ঘরে থাকতে এবং কোনো মতের জন্য কারোর সাথে, মানে বিশেষ করে বাইরের কারোর সাথে না মেশামেশি, সেটার দিকে সবাই দৃষ্টি দেওয়া। আর আমরা বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে অনবরত আমরা প্রচার করে যাচ্ছি, তো যে সকল বিষয়গুলো আমরা প্রচার করছি সেদিকে বিশেষভাবে সকলে দৃষ্টি দেবেন, সেটাই আমি চাই। আর হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে, সেটা বিভাগ, জেলা এবং উপজেলা স্তরে পৃথক আইসোলেশন হাসপাতালও আমরা সুনির্দিষ্ট করে দিচ্ছি এবং সরকারি বেসরকারি সকলকে আমরা এই ব্যাপারে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
আর সারা দেশে প্রায় 18টি চিকিৎসা প্রতিষ্ঠান থেকে আমরা রিয়েল টাইম পিসিআর ল্যাবরেটরি সুবিধা প্রদান করা হয়েছে, সেখানে এগুলি পরীক্ষা করা আর আইসিইউ শয্যা দ্রুত বৃদ্ধির ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশব্যাপী কোয়ারেন্টাইন কেন্দ্র খোলা হয়েছে, এমনকি আমাদের স্থলবন্দর, নৌবন্দর বা বিমান আমরা বন্ধ করে দিয়েছি। তো নৌবন্দর এবং স্থলবন্দর থেকে যারা প্রবেশ করছে সেখানে আমাদের বর্ডার গার্ডকে বলা আছে, যারাই ঢুকবে তাদেরকে এই 14 দিনের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা তারা করে যাচ্ছেন। তাছাড়া আমাদের পুলিশ বাহিনী সহ আমাদের প্রশাসনের সরকারি সকল কর্মচারী, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারী প্রত্যেকেই অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। বলতে গেলে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু আপনাদের পাশে দাঁড়াচ্ছে, আপনাদের সাহায্য করছে, আপনাদের জীবন বাঁচাবার জন্য তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এমনকি আমাদের সংবাদ মাধ্যম তারাও জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করা, পরিবেশন করা, এই কাজগুলি করে যাচ্ছে যাতে আমরা আপনাদেরকে সুরক্ষিত করতে আরও মানে উদ্যোগ নিতে পারছি, সেজন্য সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যন্ত আমাদের দেশে বর্তমান দেশে কোভিড-19 পরীক্ষা করা হয়েছে প্রায় 8,313 জনের পরীক্ষা করা হয়েছে, এখানে 482 জন শনাক্ত হয়েছে আর এই রোগে 30 জনের মতো মারা গেছে, আর এর থেকে বাকি যারা অনেকেই সুস্থ হয়ে ঘরে ফিরে যাচ্ছেন। তো সুস্থ হওয়ার সংখ্যাটাও যথেষ্ট ভালো, তবে আমি এটা বলবো যে এখান থেকে নিজেদের রক্ষাটা নিজেকেই এখানে উদ্যোগ নিয়ে করতে হবে, সে ব্যাপারে আপনাদের সকলকে আরও মানে আমি বলবো উদ্যোগ নিতে। আর সেই সাথে কোভিড রোগের চিকিৎসা ব্যবহৃত যে পিপি মাস্ক বা যে সমস্ত চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা হয় সেগুলি জীবাণুমুক্ত রাখা এবং এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশেষ পদক্ষেপ নিতে হবে, এটা আমি আমাদের প্রশাসনের সকল কর্মকর্তাদের বলবো এবং স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা কর্মরত আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এবং স্থানীয় সরকার এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন যে এই জাতীয় যে ব্যবহৃত জিনিসগুলি এগুলি কিন্তু মানে ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনাটার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে যাতে এটার থেকে কোনো রকম এই রোগের প্রাদুর্ভাব না ছড়াতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর সকলকে অনুরোধ করব যে প্রত্যেকে মুখে অন্তত মাস্কটা ব্যবহার করবেন, কারণ এটা ছড়াচ্ছে হচ্ছে হাঁচি কাশি এর মাধ্যমে, কথার মাধ্যমে। কাজে আপনারা সবাই যদি যখনই কর্মস্থলে যাবেন বা কাজ করবেন যেটুকুই করবেন মাস্কটা যদি ব্যবহার থাকে তাহলে আপনি নিজেকে অনেকটা সুরক্ষিত করতে পারবেন। আর অযথা হাতটা মানে না ধুয়ে চোখে মুখে দেবেন না, আর হাঁচি কাশি আসলে আপনি হয় কাপড় ব্যবহার করেন, রুমাল ব্যবহার করেন, টিস্যু ব্যবহার করেন, অথবা আপনি কনুই দিয়ে হাঁচি কাশি দেন, কারো জায়গায় বসে কখনো হাঁচি কাশি যেন না হয় সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। সেই সাথে আরেকটা কথা যে আমি জানি যে প্রায় আমরা গত 25 মার্চ থেকেই সব কিছু বন্ধ করা শুরু করেছি, আর স্কুল আমরা আরও আগে মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আরও আগে অর্থাৎ যখন যেটা প্রয়োজন হয়েছে আমরা এটা বন্ধ করে দিচ্ছি, কিন্তু সেই এর ফলে আমি জানি যে ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রেই মানুষের যথেষ্ট কষ্ট হচ্ছে, কিন্তু সেগুলির জন্য আমরা বিশেষ প্রণোদনা আমরা দিচ্ছি। কালকে আমি যেহেতু আমাদের নববর্ষের সকল অনুষ্ঠান বাইরে জনসমাগম করে কোনো অনুষ্ঠান করা যাবে না, সকল অনুষ্ঠান বন্ধ করতে হবে, আপনারা ঘরে বসে করেন, রেডিওর মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেন বা নিজেদের পরিবার নিয়ে উৎসব করেন, কিন্তু কোনো মতেই কোনো রকম লোক সমাগম করবেন না, কারণ লোক সমাগমের কারণেই কিন্তু সংক্রমিত হচ্ছে। আমরা এটা যথেষ্ট নিয়ন্ত্রণ করে রেখেছিলাম, অনেকে কথা শুনতে চান না, না শুনেই তারা মানুষের সাথে মিশেন, যার ফলে এটা সংক্রমিত হয় এবং এখন অনেকগুলি জেলায়ও কিন্তু এটা সংক্রমিত হয়েছে, কাজে এটা যাতে আর না বাড়ে তার জন্য ব্যবস্থা নিতে হবে। সেই জন্য পয়লা বৈশাখের সকল অনুষ্ঠান আমরা বন্ধ করে দিয়েছি, এটা বন্ধ থাকবে, কিন্তু আপনারা নিজেরা করতে পারেন এতে কোনো সন্দেহ নেই, নিজের পরিবার পরিজন নিয়ে করেন সেটাই আমরা চাই। আর সেই সাথে আমাদের যে তরি তরকারি উৎপাদন হচ্ছে, দুধ উৎপাদন হচ্ছে বা খাদ্যশস্য উৎপাদন হচ্ছে সেগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করা, অথবা ধান কাটা শুরু হচ্ছে, যারা ধান কাটতে যান
তাদেরকে যে যেখানে ধান কাটতে যাবেন তাদেরকে সেখানে গন্তব্যে পৌঁছে দেওয়া ইতিমধ্যে আমরা প্রশাসন এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়ে গেছে যে তারা তাদেরকে যথাযথ জায়গায় যাওয়ার ব্যবস্থা করে দেবেন। অর্থাৎ কাজ একেবারে বন্ধ থাকবে না, কারণ একটা দেশ স্থবির হতে পারে না, কাজে সেখানে তারা যদি যেতে পারেন কাজ করতে পারেন এবং খাবারের দোকানপাট এবং ওষুধের দোকান বা নেহাত প্রয়োজনীয় জিনিস সেগুলি কিছু সুনির্দিষ্ট সময়ে সেটা মানুষকে সরবরাহ করা যায়। আর আজকাল তো ডিজিটাল বাংলাদেশ, টেলিফোন সকলের আছে, মোবাইল ফোন আছে, এটা কিছু কিছু উদ্যোগও নিতে পারেন যে যেটা নির্দেশ হলো তার বাড়িতে বাড়িতে জিনিসগুলি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। তাতে কিছু লোকের কর্মসংস্থানও হবে, ভ্যান রিক্সা কোনো কিছু করে পৌঁছায় দিলেন পাশাপাশি, অর্থাৎ মানুষের সাথে মানুষের সংস্পর্শ যত কমানো যায় সেটাই ভালো। এটা কমিয়ে রেখে আপনি আপনার অনেক কাজ করে যেতে পারেন। কাজে আমাদের ফসল নষ্ট হওয়া বা তরিতরকারি ফলমূল যেগুলি হচ্ছে সেগুলি নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই যদি এগুলি যথাযথ পাঠানো, এবং সেটা পাঠানোর জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে সকলকে আমরা এটা অনুরোধ করছি যে তারা যেন এই পণ্যগুলি যথাযথ জায়গায় পৌঁছে বাজারজাত করার ব্যবস্থা করে দিতে পারে। তবে বাজারে যাওয়ার সময়ও এই দূরত্বটা বজায় রাখা, এমনকি যেখানে হাট হয় সে হাট বাজারও সম্পূর্ণ বন্ধ না রেখে, ঠিক হাটের জায়গায় খুব বেশি লোক সমাগম হবে কোনো বড় মাঠ দেখে সুনির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দূরত্ব বজায় রেখে রেখে কেউ হাটে পণ্য বিক্রি করার একটা ব্যবস্থা সপ্তাহে একদিন অন্তত, এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা আছে, আমাদের যারা প্রশাসনের সঙ্গে আছেন তারা এবং স্বাস্থ্যকর্মীরা আছেন, সকলে মিলে ওইভাবে যদি এটা প্ল্যান করে আপনারা করেন তাহলে কিন্তু এই মানে মানুষের অন্তত স্বাভাবিক জীবনযাত্রাগুলি পরিচালনা করা সহজ হবে, সেই ব্যবস্থাটা আপনারা নিতে পারেন। একটা খোলা জায়গা মাঠ একটা দূরত্বটা বজায় রেখে রেখে যার যার পণ্য নিয়ে বসবে এবং সবাই সেটা সেখান থেকে কিনে নিয়ে চলে যাবে, মানুষের মধ্যে অনেক মানুষের ভিড় যেন না হয় সেই বিষয়টা আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন, সেটা আমি অনুরোধ জানাচ্ছি। আর একটা কথা হচ্ছে, এখন আমি জানি যে অনেক কাজ বন্ধ, যেহেতু ধান কাটা শুরু হয়ে গেছে সেখানে অনেকেই ধান কাটতে যেতে পারে, যারা বিশেষ করে আমাদের দিনমজুর তাদের, তারা অনেক নিজেরা কিছু মানে আর্থিকভাবেও অর্থ উপার্জনেরও সুযোগ পাবেন, আর সেখানে যাওয়ার জন্য যা ব্যবস্থা করা সেটা আমরা করে দেব। আমি খুব বেশি আজকে কথা বলতে চাই না, আমি এটুকু চাই আপনাদের কাছ থেকে শুনতে, কারণ কে কেমন আছেন সেটা জানার জন্যই এই ভিডিও কনফারেন্সিং করছি। ডিজিটাল বাংলাদেশ আমরা তৈরি করেছি, আজকে ডিজিটাল বাংলাদেশ করার জন্যই আমরা এই ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি যারা অনেকে আছেন হয়তো তারা, আপনারা জানেন যে যেহেতু সব কিছু বন্ধ, কাজ করতে পাচ্ছেন না, আবার কারো কাছে রিলিফও চাইতে পাচ্ছে না, এই ধরনের বহু পরিবারও আছে, তাদেরকেও ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি। তাছাড়া যেমন 10 টাকায় কিলোতে চাল বিক্রি সেটার ব্যবস্থা করা হয়েছে, OMS চালও আমরা দাম কমিয়ে দিয়েছি। আমাদের খাদ্যের কোনো অভাব নাই, আমাদের কাছে যথেষ্ট খাদ্য সামগ্রী রয়ে গেছে, সেটা আমরা দিতে পারবো, এবার এ বিষয়ে কিছু সকলেই আপনারা জানেন। আর সেই সাথে সাথে ফসল উৎপাদনও করতে হবে, আমি মনে করি যে যা এখন যেহেতু সবাই ঘরে বন্দি, আপনারা নিজেরাই নিজেদের যেটুকু বাগান আছে সেখানে কাজ করেন, ঘরের পাশে বা একখণ্ড জমিও যেন অনাবাদি না থাকে, একটু জমি যেন কোনো মতেই পড়ে না থাকে, অথবা টবে উপরেও গাছ লাগাতে পারেন, এভাবে যে আপনারা আপনাদের তরি তরকারি বা আপনি যাই লাগান না কেন সেটাই আপনার কাজে লাগবে, আপনি সেভাবে কাজ করতে পারেন, সেটা আপনারা করবেন, সেটা আমরা চাই।